মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি তোকে অ্যাকিউজ করছি না, দ্যাট ইজ জাস্টিফাইড, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমার যে সমস্যাগুলো ছিল সেগুলো সর্টেড, আমি আর সেই আগের জায়গায় নেই। সুতরাং আজ আমি তোর দায়িত্ব নিতে পারবো। আচ্ছা, আমি কি কোনো জড়বস্তু যে আমার দায়িত্ব কাউকে না কাউকে নিতেই হবে? ও গড, শিমুল, আমার কথার ফাঁক ধরিস না। এই না, ঠিকই বলছিস, তুই জানিস আমি তো চাকরি বাকরি করি না, আমার দায়িত্ব তো কারো না কারোর উপর থাকবেই। আবার ভুল বললি, আজকে চাকরি করিস না কাল চাকরি করতেই পারিস। তাই এত সহজ বুঝি? আমার রেজাল্ট কি ওরকম ছিল? শিমুল, আজকাল কাজের প্রচুর এভিনিউ আছে, মানুষ চাইলেই কাজ করতে পারে, আমি সেটা নিয়ে ভাবছি। আর দায়িত্ব বলতে আমি শুধু খাওয়া পড়ার দায়িত্বের কথা বলিনি, আমি সারা জীবন একসাথে থাকার কথা বলছি। কেন বলছিস এই কথাগুলো? তুই তুই কি ভেবেছিস, তোর বাড়িতে এসেছি বলে তুই সফট কথাগুলো বলে আমার মনটাকে সফট করে দিবি? শোন, এই কথাগুলো আজ এখানে না বললেও আমি কখনো না কখনো তোকে বলতাম, ডেফিনেটলি বলতাম। আমি একজন বিবাহিত মেয়ে, আমার সাথে এই কথাগুলো বলা যায় না, তুই বুঝিস না? শিমুল, তুই কেমন বিবাহিত মেয়ে, তোর বিয়ের মহিমা, এই সব কিছুই আমার দেখা হয়ে গেছে। সুতরাং এই বিয়েটা নিয়ে অ্যাটলিস্ট তুই আমার সাথে আর কোনো কথা বলিস না, প্লিজ শিমুল, তুই বিয়েটা থেকে বেরো। দেখ, তোকে আমাকে বিয়ে করতে হবে না, ফাইন, কিন্তু এই বিয়েটা থেকে বেরো প্লিজ। অত সহজ বুঝি? বেরিয়ে কি করবো, কোথায় যাব আমি? কি মুশকিল! আচ্ছা, নতুন করে কি কোনো কিছু শুরু করা যায় না? কি শুরু করা যায় বল? আমাদের জীবন, মানে আই ডোন্ট মাইন্ড, তোর বিয়ে হয়ে গেছে বলে। শতদ্রু, আমার বিয়েটাকে না আমি বিয়ে বলে ধরিই না। দেখ, আমরা আমরা যখন একসাথে থাকতে চাই তখন তুই এই বিয়েটা থেকে বেরিয়ে আয়, ডিভোর্স ফাইল কর। কি গ্যারেন্টি আছে বলতো শতদ্রু, অন্য কোথাও যে অন্যরকম কোনো প্রবলেম হবে না? তুই তুই তোর বর, মানে ওই মানুষটার সাথে আমাকে কম্পেয়ার করছিস। আমি কারোর সাথে কাউকে কম্পেয়ার করছি না, আমি শুধু এটাই বলছি যে এখানে একরকম সমস্যা, তোর কাছে গেলে আরেক রকম সমস্যা হতে পারে। দেখ, আমার এমনি স্ট্যাম্প পড়ে গেছে যে আমি একজন বিবাহিত মেয়ে, তোর বাড়িতে অ্যাকসেপ্টেন্স পাবি না, কিন্তু আমাকে কথা দিয়েছিস বলে আমার সাথে তোকে বাড়ির এগেনস্টে গিয়ে আলাদা থাকতে হবে। কেন বলতো সেটা করবি? কি সুন্দর বাড়িতে আছিস, সবার সাথে মিলে মিশে সবার দায়িত্ব নিয়েছিস, তার থেকে একটা ফুটফুটে মেয়ে দেখে বিয়ে কর না, অ্যাপারেন্টলি তার কোনো জীবনে দাগ ঠাক থাকবে না, সুখে সংসার করবি। এসব কথা আর ভাবিস না শতদ্রু। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।